গুলশানে ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণী মোশারদ জাহান মুনিয়া আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন মুনিয়ার ভগ্নীপতি মিজানুর রহমান বেশ কিছুদিন ধরে তাকে মোবাইলে হুমকি দেওয়া হচ্ছিল অভিযোগ করে এজন্য বসুন্ধরার এমডি সাইম সোবাহান আনভিরকে তিনি দায়ী করেন আনভিরের বিরুদ্ধে গত রাতেই মামলা করেছেন মুনিয়ার বড় বোন আদালত আসামির দেশ তাকে নিষেধাজ্ঞা জারি করেছে এদিকে মুনিয়ার ময়নাতদন্ত ঢাকা মেডিকেলে সম্পন্ন হয়েছে রাজধানীর গুলশান একের একশো বিশ নম্বর সড়কের উনিশ নম্বর বাড়িটির তলার একটি ফ্ল্যাট থেকে সোমবার রাতে উদ্ধার করা হয় কলেজ ছাত্রী জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ পুলিশ জানায় নিহত তরুণীর বড় বোন নুসরাত জাহান এই ঘটনায় বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেছেন আসামি করা হয়েছে একটি শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে আত্মহত্যায় যে প্ররোচনা সেই অভিযোগটি মামলা দায়ের হয় এবং মূল যে অভিযোগ তিনি করেন সেটা হচ্ছে ভিকটিমের সাথে এই বসুন্ধরা গ্রুপের যে এমডি তার তার দুবছরের সম্পর্ক থাকা অবস্থায় এক বছর ভিকটিমকে তিনি বনানিয়ে একটি ফ্ল্যাটে রাখতেন এই ধরনের তার অভিযোগ করেন পরবর্তীতে মনোমালিনের প্রেক্ষিতে ভিকটিম তার বোনের কাছে ফোন করে জানান যে যে কোনো মুহূর্তে তার যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে আমরা আপাতত তিনি আত্মহত্যা করেছেন কিনা বা সার্বিকভাবে কি কি পারিপার্শ্বিকতার প্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটেছে সেইগুলোর জন্য যে আইনগত যে বিষয় সেগুলো আমরা নিচ্ছি মরদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত তরুণীর বঞ্জামাই জানান আত্মহত্যা নয় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তোরা দেখে এসে তুই কি ধরনের মেয়ে উল্টা পাল্টা হঠাৎ চেঞ্জ এই সে এই ক্ষোভে মানে এই কথাগুলো সে তার বোনকে বলছে এরপর বলছে যে ও বলছে আশ্বস্ত করছে না সমস্যা নাই মানে আমি আসতেছি ওর বনে এক দুইটার দিকে ওনার দেওয়া চারটার মধ্যে ঢাকা ঢাকায় পড়ছে আমি জানতাম না আমার অফিস জানতো জানতো যে তার সাথে ফোনে কথাবার্তা হয় আমরা আবার বিয়ের সাথে দেখতেছি এবার নতুন করে আমি বলছি এগুলো বাদ এগুলো হবে না কোনো দিন আমি ওরে অনেক মানা করছি কিন্তু মানে মানে হবে না বলতে মানে এই মানে থ্রেট করছে আমাদের ফ্যামিলি ধ্বংস করে দেবে এই ধরনের লোকজন এটা খুবই ওরা খুবই মানে বাংলাদেশের তো মানে টপ ফাইভের মধ্যে একজন ইন্টারমিডিয়েট পড়ুয়া মনিয়া এক লাখ টাকা এই ফ্ল্যাটটিতে ভাড়ায় থাকতেন উনি একা থাকত কি না আমি সেটা বলতে পারি না কিন্তু আমি যাওয়া আসা ডিউটি করি তো ক্লিনের কারণ আমি এত কুচকামার নিই না আমার ওগুলো ক্লিন করা আমি চলে যাই তরুণীর মরদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ এবং মনিয়ার ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে জিয়া খান বাংলা ভিশন ঢাকা